আসসালামু আলাইকুম। দক্ষিণ কোরিয়া ভাষা পারদর্শীদের জন্য কিছুদিনের মধ্যে সার্কুলার আসতেছে, এটা নিয়ে অনেকে তোলপাড় যে আসলে কিভাবে হবে। যারা নতুন তারা আসলে কিছুই বোঝে না, যার কারণে আজকে ভিডিওটা একটু আপনাদের জন্য তৈরি করে দিচ্ছি। সেটা হলো, যারা নাকি একান্ত ভাষা খুব ভালো জানেন, আবারও বলছি যারা ভাষা পারদর্শী, কি বলছে সার্কুলারের মধ্যে, যে যারা নাকি ভাষা পারদর্শী তাদের জন্য। ভাষা পারদর্শী বলতে আপনি অর্ধেক পারেন, দয়া করে তারা রেজিস্ট্রেশন করবেন না, এতে আপনার জন্য প্রবলেম হতে পারে। সেটা আপনি যদি আপনি ইফ যদি আপনি ফেল করেন তাহলে আপনি 2 বছরের জন্য সাসপেন্ড হয়ে যাবেন। এটা গত বছরের 2022-এর নিয়ম ছিল, 23-এর নিয়ম এখনও পুরোপুরি বলা যাচ্ছে না। সো আপনি রিস্ক নেবেন না। আশা করি আপনি কি করবেন, আপনি ভাষাটাকে আগে ভালো করে শিখবেন। ভাষা শেখার পরে দেয়ার আর লটস অফ চান্স, আপনি অনেক চান্স পাবেন পরীক্ষা দেওয়ার জন্য। কথাটা আবারও বলছি, আপনি অনেক সুযোগ পাবেন পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু আপনি যদি ফেল করেন তাহলে আপনি কিন্তু 2 বছরের জন্য ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। অতএব যারা নাকি সামনে, অনেকে আমাকে মেসেজ করছে, তো চিন্তা করলাম সবাইকে উত্তর না দিয়ে একটা ভিডিও করে দিচ্ছি আপনাদেরকে। ভাষা আপনি আগে, আপনাকে মৌলিকভাবে, আপনি আগে ছিল কি 2টা সিস্টেমে, এখন 2টা সিস্টেম করছে। আগে ছিল লটারি, এখন লটারিও আছে, কিন্তু যারা ভাষা পারদর্শী তাদেরকে উইদাউট লটারি ছাড়াই আপনি পরীক্ষা এক্সাম হলে যেতে পারবেন। এটুকু ডিফারেন্ট, আর কিছু না। তবে আপনাকে পাশ করে আসতেই হবে, ঠিক আছে? পাশ করে অবশ্যই আসতে হবে, পাশ করতেই হবে আপনাকে। সো আপনি এবার আপনি বুঝে নিজের সাথে নিজে যোগ বিয়োগ দেন যে আসলে আমি কতটুক ভাষা পরীক্ষা দিলে পাশ করব, সেটা একমাত্র আপনি জানেন, ঠিক আছে? কনফিডেন্ট লেভেলটা আপনার মধ্যেই থাকতে হবে। তো যারা লটারি, এতদিন ছিল লটারি সিস্টেম, এখনো লটারিটা আছে, তবে যারা নাকি ভাষা বেশি ভালো জানে তাদের জন্য উইদাউট লটারিতে ডিরেক্ট পরীক্ষার এক্সামে যাবেন, একটু আর কিছু না। তবে আপনাকে ভাষা জানতেই হবে। সো আপনারা এই যে 2023 সালে বুয়েসেলের ঘোষিত যে 10,000 দক্ষিণ কোরিয়াতে লোক নেবে, 10,000 কর্মী, তাও সেটা প্রথমবারে না। যেমন ফেব্রুয়ারি যদি তারা সার্কুলার দেয়, হয়তো এপ্রিলে আবার দিবে, আবার জুন জুলাইতে দিবে, অক্টোবরে দিবে, এমন। তো আপনি নিজে যদি ভাষা যদি নতুন অবস্থা হয়ে থাকেন যে হ্যাঁ আমি নিও, তাহলে আপনাকে টার্গেট থাকতে হবে যে আমি আজ থেকে 6 মাস পরে অথবা এর পরে সার্কুলার আমি ডিরেক্ট পরীক্ষা দিব, ভাষা পারদর্শী হয়ে দিব। বুঝতে পেরেছি কথাটা? আবারও বলছি, ধরুন আপনি এখন ভাষা কিছুই জানেন না, হাই হুতাশ করার কিছু নাই, এরকম সার্কুলার অনেকবার আসবে, এরকম সার্কুলার অনেকবার আসবে। শুধু আপনি আপনার ভাষাটাকে ভালো করে আয়ত্ত করেন, ভাষাটাকে ভালো করে আয়ত্ত করেন, তারপর আপনার পরীক্ষার হলে যাবেন। এটা তো স্বাভাবিক একটা বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। 10,000 কর্মী নিবে এই বছরে, দক্ষিণ কোরিয়াতে অনেক চাহিদা আছে। যারা ভাষা এখনো শিখেন নাই, ভাষা শিখার প্রতি মনোযোগ দেন, ভালো কিছু হবে ইনশাল্লাহ সবার জন্য। আল্লাহ সবার মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করুক। আর আমি একটু অসুস্থ, আমি সুস্থ হলেই আপনাদেরকে আমি এই যে ফ্রি ক্লাস, ফ্রি কোরিয়ান ভাষা শেখার জন্য যে একটা প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের কাছে ছিলাম, সেটা ইনশাল্লাহ আমি সেটা পূরণ করব ইনশাল্লাহ। আমি একটু সুস্থ হই নাই, আমার জন্য একটু দোয়া করবেন। আর আপনারা এত তাড়াহুড়া করার কিছুই নেই, অনেক চান্স পাবেন আপনি, অনেকবার সার্কুলার আসবে, অনেকবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। তবে আপনি আপনার অবস্থান থেকে আপনার ভাষাটা ক্লিয়ার করুন, ভাষা আগে পারদর্শী হন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।